ট্রান্সপোর্টের নিউজ অ্যান্ড ভিভ অনুষ্ঠানে আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের আপনাদের সঙ্গে আছি আমি গোলাম মুক্তি আমাদের স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি মঞ্জুর হাসান বলবুল প্রধান সম্পাদক একুশের টেলিভিশন এবং মোফাজ্জল করিম করিম সাবেক সচিব ও রাষ্ট্রদূত স্বাগত আপনাদের দুজনকে আমরা আপনাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে নিই সবাই সন্তুষ্ট হলে ডিজিটাল ভোটিং মেশিন পদ্ধতি চালু হবে জানালেন নির্বাচন কমিশন সচিব নতুন কমিশনের প্রথম বৈঠক সোমবার দুদিনের জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা খালেদা জিয়ার মামলায় আদালতকে প্রভাবিত করছে সরকার অভিযোগ নির্বাচন বাঞ্চলের চক্রান্তে বিএনপি মন্তব্য তথ্যমন্ত্রীর ভাষা সৈনিকের তালিকা ও জাদুঘর ছয় মাসের মধ্যে বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের একুশকে ঘিরে অঘটনের শঙ্কা দেখছে না পুলিশ আলোচনা করেই ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করা হবে জানালেন ইসি সচিব আতঙ্কিত না হওয়ার পরামর্শ নির্বাচনকালীন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান আলোচনার পথকে রুদ্ধ করছে বিএনপি ফর্মুলায় লাভ নেই নাসিম এশিয়ায় সবচেয়ে ভালো বিনিয়োগ পরিবেশ বাংলাদেশে বললেন চীনা ব্যবসায়ীরা বিদ্যমান সমস্যা সমাধানের তাগিদ সম্প্রচার আইনের খসড়া সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে জানালেন তথ্যমন্ত্রী আমরা টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম দর্শক আমরা বেশ কিছু প্রসঙ্গের থেকে একটি দুটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেছে এবং সেই আলোচনায় স্বাভাবিকভাবেই নির্বাচন নির্বাচনকালীন সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বারবার করেই আলোচনায় থাকে আমরা সামগ্রিকভাবে বিষয়টি একটু জানার এবং বোঝার চেষ্টা করবো আমাদের আজকের আলোচক দয়ের কাছ থেকে নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশন গঠনের সময় যে আলোচনাটি ছিল সেই আলোচনার সময়ই আলোচনা ছিল যে নির্বাচন এরপরের ধাপ আসবে যে নির্বাচনকালীন সরকারের অবস্থাটা কি হবে এবং কোন প্রক্রিয়ার সরকার অধীনে নির্বাচন হবে সেটা যদিও সংবিধানে নির্দিষ্ট করে দেয়া আছে খুব বেশি আলোচনার সুযোগ আছে কিনা বর্তমান ব্যবস্থার মধ্যে সেটি একটি বিষয় তারপরেও যে আলোচনাটি হচ্ছে সেটি কি শুধুই রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য বা রাজনৈতিক চাপে একে অপরকে রাখার জন্যে এই আলোচনার প্রস্তাব প্রস্তাব নাকচ করে দেয়া নাকি আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন বা এরকম একটি জায়গার দিকে পৌঁছচ্ছি যে জায়গা থেকে সংখ্যা কেটে এক ধরনের সম্ভাবনার আলো দেখা যাবে সেরকম অবস্থার দিকে যাচ্ছে মজরুল হোসেন বুলবুল আপনার কাছ থেকে যদি একটু শুরুতেই জানতে চাই একটি দিক থেকে তো ইতিবাচক মনে করি সবাই নির্বাচন নিয়ে ভাবছেন সরকারও ম্যাচ শেষ হোক শেষে তারা নির্বাচন করে আবার ক্ষমাতে আসতে চান বিরোধী দলে যারা আছেন তারাও নির্বাচন করতে চান আজকে সংবাদপত্র দেখলে দেখতে পারবো যে প্রেস ক্লাবে দেখলাম যে একটি আরেকটি নতুন জোট গঠিত হয়েছে কাজে সব কিছু মিলিয়ে ইতিবাচক দিকটি যেটা আমি দেখি সবাই নির্বাচন করতে চায় নির্বাচনমুখী একটি অবস্থানে রাজনৈতিক দল এবং সরকার সবাই আছে তার প্রাথমিক যে জটিলতা ছিল সেটা হল নির্বাচন কমিশন নিয়ে প্রচণ্ড সমালোচনার পরেও নানা দিক থেকে নানা ধরনের সমালোচনার পরেও কেউ কিন্তু নির্বাচন কমিশনটাকে প্রত্যাখ্যান করে নাই এটা হলো আর সবাই দেখতে চাইছে যে কি করেন তারা এবং 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 আমি আপনি যখন শিরোনামগুলি বলছিলেন তখন আর নির্বাচন কমিশনের সচিবের ছবি সহ যে শিরোনামটি বলছিল টেলিভিশনের সাংবাদিক বন্ধুরা আর সেটা দেখে আমার একটু ওখানে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল দায়িত্ব নিলেন এক মাস পূর্ণ হয় নাই তার মধ্যে নতুন জায়গায় তাদের যাওয়া বোধহয় ঠিক হবে না ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে এখনই কথা বলার কোনো দরকার তো নাই এটা তো অপ্রয়োজনীয় এটা যদি সরকার মনে করে অথবা রাজনৈতিক দলগুলি যদি চায় তখন তার আলোচনা শুরু করবেন অথবা তারা যদি মনে করেন যে না তারা এখন প্রস্তুত হয়ে আছেন সব প্রস্তুত তখন তার আলোচনা শুরু করবেন কিন্তু এত প্রিমেচর আলোচনা আমার যেটা ধারণা যে এই এই বিষয়গুলি জটিলতা তৈরি করে কারণ নির্বাচন কমিশনের এখন ইলেকশন কমিশন প্রসঙ্গ সামনে আনা এই প্রসঙ্গ তো এখন পর্যন্ত কেবলমাত্র প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছেন যে আমরা এই বিষয়টি নিয়ে ভাবতে পারি কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বলে নাই যে আগামী নির্বাচন ভোটিং মেশিনেই করতে হবে বা বিএনপি বলে নাই যে এটা ভোটিং মেশিন প্রত্যাখ্যান করতে হবে এবং নির্বাচন কমিশন কেবল দায়িত্ব নিলেন সাত দিন দশ দিন হয় নাই এর মধ্যেই তারা এই ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার জায়গাটাতে যাওয়ার সুযোগ না কিন্তু বাকি আলোচনাগুলিকে আমি কোনোটাই উপসংখ্যানমূলক কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি যেটি ইতিবাচক মনে করি যে সবাই নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাদের অনেক রিজার্ভেশন সত্ত্বেও নির্বাচন কমিশনকে তারা দেখতে চায় এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে তো এটা তার বলার অপেক্ষা রাখে না সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এটা তো স্বাভাবিক নিয়ম কাজে আপনি এটাকে ইতিবাচকই বলব জি এই যে কথাটি মজরুল বললেন ই ভোটিং বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এটি একটি ব্যাপার এই জায়গাটিতে আর নির্বাচনকালীন সরকার নিয়ে যে আলোচনাটি চলছে সংবিধানে তো মোটামুটিভাবে নির্দিষ্ট মোটামুটি নয় নির্দিষ্ট করা আছে যে কোন প্রক্রিয়া সরকারের অধীনে নির্বাচন হবে তাহলে এই আলোচনাটি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ কতটা আছে বা কেন আলোচনাটি হচ্ছে কেন আলোচনাটি এটা তো আমরা বেশ বোধগম্যই কারণ সংবিধানে যে কথাগুলো বলা আছে তার ভিত্তিতেই তো দুই হাজার সালের পাঁচই জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওটাই যদি শেষ কথা হতো তাহলে পরে এই অনাস সৃষ্টি দুই সালে যেটা হয়েছিল তা হতো না গণ্ডগোলটা তো সেখানেই এবং সেখানে অন্যতম প্রধান দল বিএনপি অংশগ্রহণ করেনি এবং তার সঙ্গে তাদের দুই চারজন আরও অনুসারী যারা তারাও যায়নি ফলে ওই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং তার জের গত পাঁচ বছর যাবৎ চলেছে সরকার সরকারের কাজ করে গেছেন সরকার পরিচালনা করেছেন সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সবই ঠিক আছে কিন্তু এই যে কাঁটার মতো খচখচ করে আমাদের বিবেককে গত পাঁচটি বছর যারা জ্বালিয়েছে এটা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্যেই সংবিধানকে আবার ভালো করে একটু পড়াশোনা করা উচিত ভালো করে দেখা উচিত বিচার বিশ্লেষণ করা উচিত সংবিধানে যে বিষয়টা এসছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটাই তো কখনো শেষ বাক্য নয় এটা বেদ বাক্যও নয় এটা পবিত্র কোনো গ্রন্থের বাক্য নয় অথবা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে কোনো অসুবিধা নেই আমি মনে করি দেখা উচিত জাতীয় স্বার্থে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং গ্রহণযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটা আমি আরও কয়েক জায়গায় বলেছি নিজে উপলব্ধি করেছেন যে গত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল এটা নিশ্চয়ই উপলব্ধি করে নাহলে তিনি বলতেন না যে আগামী নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক এটা আমি চাই না তার মানে গতটা প্রশ্নবিদ্যুৎ ছিল তো এই কারণে এখন যাই করা হোক না কেন সেটা ইলেকট্রনিক ভোটিং মেশিনই হোক ভোটার তালিকা নতুন করে বানানোই হোক সংশোধন করা হোক

হাঁ ভোট এবং না ভোটের মতো আর কি হ্যাঁ অথবা না এটা ঠিক না যে কোনো কিছু যে কোনো কেউ প্রস্তাব আসুক না কেন বিশেষ করে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের কাছে একটা প্রস্তাব আসলে পরে একটু ধীরে সুস্থে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত হ্যাঁ আপনি প্রত্যাখ্যান করুন আপনার প্রত্যাখ্যান করার অবশ্যই অধিকার রয়েছে সময় আছে সুযোগ আছে কিন্তু আপনি যে এটা দেখেছেন বোঝার চেষ্টা করেছেন এটা ভালো মন্দ দিকগুলো সেটা অন্তত জাতি জানুক যে একেবারে যেটাকে ইংরেজিতে বলে ইপসোফ্যাক্টো একেবারে পেলাম আর একটা সঙ্গে সঙ্গে উড়িয়ে দিলাম যখন বক্তৃতার মধ্য দিয়ে কোনো একটি প্রস্তাবনা আসছে তখন কোনো বিপক্ষ দলের কোনো রাজনৈতিক নেতা বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে উড়িয়ে দেয় এটা কি রাজনীতিতে খুব নতুন কিছু নতুন কিছু না আমি সে কিন্তু এটা হওয়া উচিত না আমি মনে করি চট করে আমি বললাম একটা কথা আর আপনি সঙ্গে সঙ্গে উড়িয়ে দিলেন আমি বললাম যে মনে যা বাইরে একটা বোমা পেতে রাখা হয়েছে আপনি বলে দিলেন না না কোনো বোমা টুমা পেতে রাখা হয় নাই আপনি কি করবেন আপনি প্রথম দু চারজনকে রিকোয়েস্ট করবেন একটু দেখেন তো দেখি ব্যাপারটা কী তাই নয় কি আপনি চট করে বলবেন না কোনো বোমা নাই আমি ক্রু ক্রুড এক্সাম্পল দিলাম আর কি একটু রয়েশ হয়ে এগুলো করা উচিত দ্বিতীয়ত বিএনপি যে প্রস্তাবনার কথা বলেছেন সহায়ক সরকারের এটা তো প্রস্তাব আকারে এখনও আসে নাই এটা বক্তব্যের আকারে এসেছে এবং ইঙ্গিত আকারে এসছে যে এরা এটা রূপরেখার মতো এসছে ল্যাট ইস ওয়েট তারাই বলেছেন বোধহয় মার্চ মাসের কথা বলেছেন যে মার্চ মাসে একটা পূর্ণাঙ্গ প্রস্তাব একটা আসবে ওই লক্ষ্যকে সামনে রেখে পরবর্তী জাতীয় নির্বাচনটা যাতে সুন্দর সুষ্ঠু সকলের নিকট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ইত্যাদি হয় সেই কারণেই একটু সময় দিন ওই প্রস্তাবটা আসুক একটু তারপরে গিয়ে সপ্তাহ এই যে প্রস্তাব আসা নির্বাচনকালীন সরকার এই আলোচনা যেটা বলছিলাম যে এই আলোচনাটি সম্ভবত সামনের আমাদের রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় এটা থাকবে নির্বাচন যখন এগুতে থাকবে এমনকি সংবিধানে স্পষ্ট লেখা থাকলে পরেও তো কিছু কনভেনশন আছে সেই কনভেনশনের কাছে আমাদের যেতে হয় কিছু বাস্তবতা তৈরি হয় সে বাস্তবতার কাছে তৈরি হয় আর বাংলাদেশে কি সরকার দলীয় জোট বলেন এই বিরোধী দলীয় জোট বলেন এরা কেউ তো একেবারে মানে অতীত কোনো অভিজ্ঞতার বাইরে থেকে না কাদের তাদেরও নানান অভিজ্ঞতা আছে এখানে কাজে এই পর্যায়ে যে আলোচনা প্রত্যাখ্যান এটি আমিও যেটি জন মোবদুল কবির যথার্থী বলেছেন যে এখন আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নাই কাজে এটা গ্রহণ বা বর্জনের কোনো প্রশ্ন নেই এটা পলিটিক পলিটিক্যাল রেট্রিকের মতো মানে আপনিও বলছেন আমিও বলছি এইরকম তো এই আলোচনা তো রাজনীতির মধ্যে এটা এক ধরনের কোথায় এটা আমি জানি না এটা রাজনৈতিক সৌন্দর্য বলা ঠিক কেন কিন্তু আমাদের সরকারি দল বা বিরোধী দল বা সরকারি দল বিরোধী দল বাদ দিলেও নানা দলগুলির মধ্যে এইরকম গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে আমরা চলে আসছি আমরা যদি এর মধ্যে থেকে যদি সরকারি দল যদি খুব সুস্থিরভাবে বলে যে ঠিক আছে আপনারা আনুষ্ঠানিক প্রস্তাব দেন আমরা পর্যালোচনা করে দেখব আবার বিরোধী দল যদি বলে যে আমরা প্রস্তাব দিব সেই প্রস্তাবের উপরই নির্ভর করবো আমরা নির্বাচনে যেতে পারবো কি পারব না তাহলে একটা মানে সুস্থতার লক্ষণ হয় কিন্তু আমরা তার রাজনৈতিক দলগুলিকে শিক্ষা দিতে পারি না তারা আমাদের কাছে শিক্ষা কেন গ্রহণ করবে না আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু আমরা যেটা মনে করি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এখন পর্যন্ত আসছে তখন পর্যন্ত এই পর্যায়ে পর্যন্ত কোনো আমি আবারও বলি যে কোনো উপসংহারমূলক মন্তব্য করার সময় আসে নাই এটি আরও দীর্ঘ সময় ধরে যাবে এবং আমি তো ওই চর্চাটাও দেখতে চাই মানে এই যে ধরেন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সাংবাদিক হিসেবে যে তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকার সহায়ক সহায়ক সরকার তারপরে প্রধানমন্ত্রী গতবার যে প্রস্তাব দিলেন যে আপনারা আসেন ক্ষমতার ভাগাভাগি করার সরকার অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছেড়ে দেওয়া এখন আবার নতুন কি প্রস্তাব আসছে এটি কিন্তু মানে রাজনৈতিক বিশ্লেষকদের জন্য খুব মানে বিনোদনমূলক বিষয় যে রাজনীতিকরা পদগুলিকে কিরকম করে ভাবেন তারা আমরা তো সাধারণ মানুষ আমি ভোট দেবো ক্ষমতায় যাবে একটি দল সেরকমভাবেই কিন্তু তারাও তো রাষ্ট্র পরিচালনা নিয়ে ভাবেন কাজে তাদের ভাবনার মধ্যে নতুনত্ব কি আছে সেই নতুনত্ব থেকে তারা রাষ্ট্রকে সুস্থতার কোন পথ দেখান এগুলো কিন্তু আমার মনে হয় যে বিশ্লেষে সব দেখবার বিষয় আমি এবং আমি খুব করেই দেখতে চাই মানে আজকে যখন সন্ধ্যাবেলা আমি নিউজ রুমে বসে আছি প্রায় অপরিচিত একটা লোক আমার রিপোর্টার খুব উত্তেজিত যে আরেকটি নতুন জোট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স প্রকাশ আত্মপ্রকাশ করলো তবে এটার মধ্যে যার নাম দেখলাম কাগজের মধ্যে তাকে আমি চিনি না মানে তার দলের নামও কখনো দেখিনি অ্যালায়েন্সের মধ্যে যারা ঢুকছে তারাও কাউকে চিনি না তাই বলে যে তাহলে আরও অনেক মহলও নির্বাচন জোট এই বিষয় নিয়ে ভাবছে যেগুলি আর তো আমরা চিনতেই করি না কাজে নির্বাচন যতই কাজ কাছে এগোতে থাকবে আর পর্দার প্রকাশ্যে পর্দার নেপথ্যে অনেক ঘটনা ঘটবে এবং এই আলোচনা আরো অবস্থানে আমি যেটি মনে করি যে আমাদের বড় দলগুলির একটি বোধদয় হয়েছে যেটি দিলেন। যে দুইটি দলের কাছেই খুব ভালনারেবল সিচুয়েশন একটি হচ্ছে যে প্রশ্নবিদ্ধার একটি নির্বাচন করে ক্ষমতায় থাকা এটিও যেমন প্রধানমন্ত্রী চান না আবার বিএনপি তারা দুই দুইবার নির্বাচনে যদি না যান তার রেজিস্ট্রেশন রক্ষা করা প্রতীক রক্ষা করা একদম ওয়ার্স সিনারিওতে যদি ওই জায়গায় যায় তাহলে বিএনপির দলগতভাবে এমনিতেই নানা সমস্যার মধ্যে আছে এবং নির্বাচনী কৌশলের মধ্যেও যদি তারা কোনো ভুল করে সেটা আরও বড় বিপর্যয় ডেকে আনে কিনা সেটাও তারা ভাবছেন এই এই যে যে বিশ্লেষণ এর সঙ্গে কি আমি আপনার কাছ থেকে শুনে তারপর আবার হোটেল করিমের কাছে যেতে চাইব বেশ কিছু মামলা চলছে বিএনপি চেয়ারপারসন নেওয়া দিয়ে মামলা আদালত কি হবে না হবে আমরা কিছু বলতে পারি না কিন্তু তারপরেও কি এর একটা প্রভাব

পনেরো বিশ বছর এক বছরের মাথা তো তারা আবার ক্ষমতায় আসলে কিন্তু দশ বছর প্রথম দশ বছর দেখেন নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দল নিজেদের ভাগাভাগি কারা খনের সঙ্গে জড়িত তারা অন্য দল লাগে নেই তো তারা নিজেদের আলোচনার মধ্যেই তারা বিপর্যস্ত হয়েছিল তারপরেও আস্তে 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 তারা আবার সংগঠিত হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু অন্তর্নিহিত শক্তিটা থাকতেই হবে আমরা যদি একদম খুব হ্যাঁ এটা ঠিক আমাদের প্রধান নেতা বা একজন খুব প্রিয় নেতা তা সে যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য দলের মধ্যে প্রতিক্রিয়া হবে সমাজের মধ্যে প্রতিক্রিয়া হবে কিন্তু দলগুলিকে কিন্তু এই সংকটগুলির আমি বলছি না যে সব সংকট যা আসছে সবই মানে মানে নৈতিকভাবে ঠিক বা সব সঠিক বা রাজনৈতিক কৌশলের কারণে যে মানে এই ধরনের মামলা পরিচালনা করা হচ্ছে না আমি তাও বলছি না কিন্তু রাজনৈতিক দলগুলিকে কিন্তু এই সমস্ত রাজনৈতিক দল তো যে সেদিন আমি একটা লেখা পড়ছিলাম কার জন্য যে ডিপ্লোমেসি হচ্ছে খেলা ডিপ্লোমেসিতে এগিয়ে যেতে হয় কখনো পিছাতে হয় কখনো এগোতে হয় আমার কাছে রাজনীতি তাই মনে হয় যে আপনি কখনো এগোবেন কখনো পিছাবেন এবং বড় যত বড় দল তত বড় দলের মধ্যে সমস্যা বেশি কারণ সমস্ত দল সমস্ত দলের সকল পর্যায়ে সকল সংকট একরকম ভাবে নিতে পারে না অনেক এক দল ধরেন বড় একটি দলের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসে আর কত ক্ষমতার বাইরে থাকবো আবার হঠাৎ করে মানে দল ভাঙলে পরে মানে খুব অল্প সংখ্যক লোককে মানে জেল জুলুমের মুখোমুখি হতে হয় এটা তো সমস্ত দলকে হতে হয় না কাজে এই দলগুলিকে এই প্রস্তুতি রাখতে হবে এবং রাজনীতির এই কৌশলগুলির সঙ্গে মিলিয়ে আর আলটিমেটলি এই বড় দুই দলের তো লক্ষ্য হচ্ছে ক্ষমতা চাওয়া তারা তো সমাজ পরিবর্তন করে বাংলাদেশকে নতুন একটা সমাজপুর পর জায়গায় নিয়ে যেতে চায় সেটি ওই রকম না যে আমি একেবারে আন্ডারগ্রাউন্ড বামপন্থী দল তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কোনো কম্প্রোমাইজ কিছুটা কম্প্রোমাইজ কিছুটা সংকট কিছুটা মারামারি কিছুটা ক্ষমতায় গিয়ে ক্ষমতায় গিয়ে তারপর যতটা যারা করতে চায় রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক দলগুলোকে নানা রকম বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হয় বিএনপি তো এক ধরনের একটু বিপর্যয় বা এক ধরনের একটু বিপজ্জনক অবস্থার মধ্যে আছে সেটা তো মোটামুটি দৃশ্যমান আপনার কি মনে হয় বিএনপি কতটা প্রস্তুত প্রস্তুত এই যেটা যে মোকাবেলার ক্ষেত্রে বা তার উপরে বিপর্যয় আসতে পারে পরবর্তী কৌশল কি হবে এটি কি নির্বাচন করব না নির্বাচন হবে না সেটাই কি কৌশল না আরও কোনো কৌশল আছে আচ্ছা বিএনপিতে যারা আছেন তারা তো সবাই রাজনীতিবিদ এবং তারা সবাই এটা খুব ভালো করে জানেন যে রাজনীতিতে উত্থান পতন ইত্যাদি থাকবেই রাজনীতিতে মামলা হামলা জুলুম ইত্যাদি অত্যাচার নির্যাতন ইত্যাদি থাকবে এটা তারা ভালো করেই জানেন তবে এর পরেও একটা কথা থেকে যায় সেটা কি আপনার কাছে যদি প্রতীয়মান হয় যে অন্যায়ভাবে কিছু করা হচ্ছে তাহলে এটা বিএনপি কেন কোনো রাজনৈতিক দলই এটা মানবে না এটা প্রতিবাদ জানাবে যদি তাদের কাছে প্রতীয়মান হয় যে যে মামলাটি করা হচ্ছে যে অত্যাচারটি করা হচ্ছে যে গ্রেপ্তারটা করা হচ্ছে অন্যায়ভাবে করা হচ্ছে অন্যায় প্রতিবাদ করবে কেন করবে কারণ এটার সঙ্গে তারা দেখবে যে সারা দেশের সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়াটা কী তারাও যদি এই অন্যায়টাকে যদি তারা প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদ করে বা তারা যদি এতে ক্ষুব্ধ হয় যদি তাদের ক্ষুব্ধতা যদি প্রকাশ করে তাহলে দলটির পক্ষে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা এটা অবশ্য মানুষ যদি সেটা প্রকাশ না করে বা সেটার প্রকাশ যদি হতে দেখেন না 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 প্রকাশ হ্যাঁ প্রকাশ যদি মানুষ না করে সেটা যদি দৃশ্যমান না খুব সুন্দর কথা বলেছেন দৃশ্যমান না হলেও তো বোঝা যায় অর্থাৎ দৃশ্যমান হওয়ার অনেক রকমের ইয়ে আছে এক হলো গিয়া আপনার এই সঙ্গে সঙ্গে মিসিং মিছিল আরম্ভ হয়ে গেলো সারা দেশ জুড়ে সঙ্গে সঙ্গে লেখালেখি পত্রিকা শুরু হয়ে গেল সভা সমিতি শুরু এটা হচ্ছে একটা ধরনের আরেকটা হচ্ছে যে নীরবে একটা বিক্ষোভ চলতে পারে যেটা পরিষ্কার বোঝা যায় মানুষের কথায় বার্তায় চলচলনে একেবারে আন্দোলনমুখী যে সেটা নয় সেখান থেকে খবর উঠে আসে বিশেষ করে আপনারা জানেন আপনারা তো আর যখন খবর আপনারা যখন প্রকাশ করেন সবসময় যে আন্দোলনের খবরই আসতে হবে তা নয় কিভাবে খবর সৃষ্টি হচ্ছে কোথায় কি হচ্ছে প্রতিক্রিয়া আর কি জনগণের প্রতিক্রিয়া জনগণের প্রতিক্রিয়া যদি হয় যে সরকার অন্যায়ভাবে বিএনপির প্রতি এটা করছে আর কি তখন বিএনপির নেতৃত্বের উপরে এটা ফরজ হয়ে যায় যে এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কারণ জনগণের সাপোর্টার এই যে এই যে অবস্থান নিতে হবে বা আন্দোলন সেই জায়গাটিতে বিএনপি নেতারা এক ধরনের কথা বলছেন যেটা আওয়ামী লীগ বলছে যে হুমকি দিচ্ছে যে নির্বাচন হবে না নির্বাচন করতে দেয়া হবে না এগুলো কি রাজনৈতিক বক্তব্য না এর বাইরে বিএনপির কোনো প্রস্তুতি আছে বা কী হওয়া সেটা জানতে চাইছি আমার ব্যক্তিগত ধারণা এটা অনেকটাই রাজনৈতিক বক্তব্য পলিটিক্যাল নেটওয়ারিক বিএনপি আমার মনে হয় ভেতরে ভেতরে খুব ভালো করেই জানে যে দুই সালে যে নির্বাচন করি নাই আরেকবার যদি কোনো যে কোনো ইস্যুই নিয়ে যদি নির্বাচন না করি এটা ঠিক হবে না দলের জন্য ঠিক হবে না দলের সাংগঠনিক দিক থেকে কারণ দলের যে অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা চায় যে তাদের শক্তিমত্তা তাদের মেধা তাদের যে সামর্থ্য এটা প্রকাশ করতে চাই আদালতের মামলা মামলা এবং মামলাটি আদালতে রায় কি হবে না হবে সেই জায়গাটা আমরা জানি না সেটার কাছাকাছি আমরা কোনো মন্তব্য করব না কিন্তু বিষয়টি যদি এরকম হয় যে কোনো কারণে বা আদালতের রায়ের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক যে বিএনপি চেয়ারপারসন নির্বাচনে সরাসরি অংশ নিতে পারছেন না সেরকম অবস্থাতে বিএনপি যে মানের রাজনৈতিক দল যে ধরনের রাজনৈতিক দল বিএনপির সেই ক্ষেত্রে

যে এই অবস্থান থেকে বিএনপি সরবে না রায় যেটাই হোক না প্রথমে যদি আপনি বলেন যে এটা মিথ্যা মামলা তারপরে রায় প্রকাশিত হওয়ার পরে যদি বলেন না সঠিক রায় হয়েছে তার তো এটা পরস্পর বিরোধিতা হবে অতএব বিএনপির এই অবস্থান বিএনপি পরিবর্তন করতে পারে না রায় যাই হোক না কারণ তার কারণ বিএনপির কথা হচ্ছে আমি বলছি আবারও প্রশ্নটি আবারও একটু জানতে চাই যে নির্বাচন করা দুইবার না করা কেন্দ্রিক রেজিস্ট্রেশন কেন্দ্রিক যে একটি জটিলতা আছে সেই হিসেবে ধরা হচ্ছে যে বিএনপি এবার নির্বাচন করবে কিন্তু বিএনপির প্রধান নেত্রী নেতা যদি নির্বাচন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে বিএনপি কি করবে যদি আন্দোলনে থাকতে চায় এখন যেটা বলছে যে নির্বাচন হবে না নির্বাচন করতে দেয়া হবে না সেই ধারাতে থাকার সুযোগ তো বিএনপি মনে হয় না এটা করবে যে আন্দোলন করে আবার দুই হাজার চোদ্দোকে ফিরে তানব এরকম ধরনের কোনো রকমের কোনো অবস্থানে বিএনপি যাবে বলে আমার মনে হয় না আমি যেটা বলছি তারা তুলে ধরতে চেষ্টা করবে যে দেখো আমরা নির্বাচন করতে চাই দুই হাজার এখনও অনেক দূরে আছে এখন তো কেবল সতেরো এখনও দুই বছর অন্তত আছে তত আমরা নির্বাচন করতে চাই কিন্তু নির্বাচন করার আগে কিছু পূর্ব শর্ত রয়েছে লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি ইত্যাদি তার মধ্যে একটা অন্যতম প্রধান হচ্ছে আমার দল দলের যিনি নেত্রী তাকে তুমি তাকে এরকম করলে তাহলে আর লেভেল প্লেন সেটা তো আদালত সেই যুক্তির জায়গাতে তো আদালত সেটা তো সরকার নয় এই যুক্তি আসবে এখানে এখানে একটি আদালতের প্রসঙ্গ হচ্ছে এই প্রসঙ্গ বলে আমরা বিরতিতে যাব শেষ করে আপনার কাছ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি অপরাধ করে থাকেন অবশ্যই শাস্তি হবে বিএনপির পক্ষ থেকে এই বক্তব্যটির ব্যাখ্যা দেয়া হচ্ছে বা তাৎপর্য বিশ্লেষণ করা হচ্ছে আদালতের উপর প্রভাব বিস্তার করা হচ্ছে তিনি নিজেই প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন যে তার কি হবে প্রধানমন্ত্রী কত জাজমেন্টের কথা বলেন প্রধানমন্ত্রী খুব সরল উক্তিই করেছেন যে যদি তিনি আদালত আইন মোকাবেলা করছেন যদি অপরাধী যদি তিনি অপরাধী হন তাহলে তার শাস্তি হবে আর তাহলে প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন তিনি অপরাধী না আদালতে তিনি তো পুক ফুলিয়ে বের হয়ে চলে যাবেন কাজে সেটা আমার ধারণা প্রধানমন্ত্রীর বক্তব্যকে এইভাবে বিকৃত করার কোনো সুযোগ নাই এক আর আপনি এতক্ষণ ধরে যে কথাটি বললেন দেখেন অন্যায় কিন্তু মানুষ বোঝে মানুষের প্রতিক্রিয়াটা হয়তো তাৎক্ষণিক পাওয়া যায় না আপনি যদি উনিশশো সাতচল্লিশ সন থেকে উনিশশো সত্তরের নভেম্বর পর্যন্ত দেখেন একের পর এক পাকিস্তানি শাসক অন্যায় করেছে না মানুষ কিন্তু তেইশ বছরে মাত্র সুযোগ পেয়েছে সত্তরের নির্বাচন এবং সেখানে তার ব্যাপারে তার কি এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে তেইশ বছর ধরে যদি মানে মুক্তিযুদ্ধের পক্ষের দল বা আওয়ামী লীগ যদি ঘুমিয়ে থাকতো তাহলে এই ফলাফলটা পাওয়া যেত না এই তেইশ বছরের নানা সংঘাতের মধ্য দিয়ে আপনি কি আয়োগের সামরিক শাসন কী বাষট্টি শিক্ষা আন্দোলন কি ছয় দফা কি এগারো দফা কী এই সবগুলি জায়গায় কিন্তু তারা অ্যাটেন্ড করেছে তারা অ্যাড্রেস করেছে যে হ্যাঁ নির্যাতন হচ্ছে কিন্তু আমরা অ্যাড্রেস করি মানুষ হয়তো কম বেশি কোথাও কম বেশি হয়েছে কোথাও কম হয়েছে কিন্তু তারা কিন্তু রাজনৈতিক অবস্থানটা থেকে সরে মাঠ ছেড়ে চলে যায় ছেড়ে চলে যায় যার ফলে এর একটা বেনিফিট পেয়েছে একটু দেরিতে হলো কাজে আমরা যদি এখন মনে করি যে মানে কালকে জাজমেন্ট হলে পরশু দিন বিএনপি বলে দিবে ঘাড়া দিয়ে ছাড়া আমরা নির্বাচনে যাব না এবং আমরা আবার সেই রাজপথ জ্বালা উপরভাবে যাবো এটা হবে আত্মঘাতী কৌশল বিএনপি কি কৌশল হবে আমি এসে বলছি না কিন্তু আত্মঘাতী কৌশল হবে আমার যেটা ব্যক্তিগতভাবে ধারণা বিএনপিকে নানা রাজনীতিতে নানা কৌশলের মধ্যে দিয়ে অগ্রসর হয় নানা কৌশলের মধ্যে দিয়ে অগ্রসর সেই কৌশলের মধ্যে যেমন ধরেন বিএনপি এই যে মামলাটিতে বেগম খালেদা জের মামলাটি তেপান্ন বার তিনি সময় নিয়েছেন এই তেপ্পান্নবার কিন্তু এই কোর্ট সম্পর্কে কোনো অনাস্থা দেন নাই তিনি অল প্রসিজিওর মেনটেন করেছেন হাজির হয়েছেন সময় নিয়েছেন হাজির হয়েছেন সময় নিয়েছেন এখন তিনি বলেছেন যে এই কোর্টকে আমরা মানি না এটিও কিন্তু আইনি প্রক্রিয়াই মানে আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি এটা বলতে অধিকার আছে না এটা তার অধিকার আছে তিনি আরেকটা কোর্টে যাবেন আরেকটা কোর্টে আবার সময় নেবেন কোর্টের মধ্যে থেকে বিতর্ক কি হয়ে কী হয়ে বের হয়ে আসবে কিন্তু আমি যারা মোফাজুল সাথে একশো ভাগে একমত যে বিএনপির যদি এইরকম চিন্তা থাকে যে মানে কোনো ধরনের পরিস্থিতি অনুকূলে না আসলে পরে আমরা আবার 2014 চোদ্দো সালের মধ্যে পরিস্থিতির মধ্যে যাব এটা আত্মঘাতী হবে কারণ ইনক্লুসিভ নির্বাচন যেমন সারা পৃথিবী চায় আবার তার পাশাপাশি সন্ত্রাস সহিংসতামুক্ত নির্বাচনও চায় এখন বিএনপি বলার চেষ্টা করে যে না তখন তো আমরা সন্ত্রাস করি না এটিকেও বিশ্বাস করে না সবাই বিশ্বাস করে যে আপনারাই বয়কট করেছেন আবার যেহেতু আন্দোলন আপনারা করেছেন তাই আপনাদের তো কাজে এখানে আমি যেটি মনে করি আবার পরিস্থিতি নানা ধরনের ওলট পালট হতে পারে সিচুয়েশন এমন হতে পারে যে একটা পরিস্থিতিতে গিয়ে আলোচনার আমরা হয়তো প্রকাশ্যে দেখব যে খুব শক্ত কথাবার্তা বিনিময় হয়েছে কিন্তু পর্দার অন্তরালে নানা ধরনের আলোচনা বিভিন্ন সময় আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হয়তো বের হয়ে আসবে এখন আমাদের ইদানিংকালের যেটা হয়েছে জনাব ফজল করিম নিশ্চয়ই তিনি তো সরকারে ছিলেন মন্ত্রী মন্ত্রী হিসেবে ছিলেন মন্ত্রী পদমর্যাদায় মর্যাদা জায়গা ছিলেন দলের মধ্যে আমরা ছিলেন রাজনৈতিক সরকারের প্রসঙ্গে ছিলেন যার ফলে এই সব রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু আমরা বরাবরই দেখেছি প্রকাশ্য নানা ধরনের সমীকরণ চলে কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে যে প্রকাশ্য জনসভা যা বলছি এটি হচ্ছে একমাত্র আমার স্টেটমেন্টের বাইরে কোনো স্টেটমেন্ট নাই সেটি হচ্ছে রাজনীতির বড় সংকট আপনি একটা জনসভা একরকম কথা বলবেন পার্লামেন্টে একরকম কথা বলবেন টেবিল টক একরকম কথা বলবেন এবং এর মধ্যে দিয়ে নানা ধরনের সূত্র বের হয়ে আসবে কারণ আমিও তো নির্বাচনে যেতে চাই ভালো নির্বাচন করতে চাই আপনিও নির্বাচন করতে চান ভালো নির্বাচন করতে চান এর মধ্যে লক্ষ্যটা কি আমি জয়ী হতে চাই এটি হলো আমার মূল লক্ষ্য এখন তার মধ্যে কতটা সহনীয় সুন্দর জায়গায় যেতে চাই এই জায়গাটাতে এখন আমরা দেখি যে ইনডিরেক্ট আলোচনার মূর্তে যে আপনি খুব ভালো জানেন যে যখন ওই এসে সব ক্ষমতা হস্তান্তর করে দিলেন যে সব কি রাজপথের আন্দোলন অর্জিত হয়েছে অর্জন রাজনীতি রাজপথের আন্দোলনের অর্জন এই বিষয়ে অনেক ঘটনা কিন্তু নেপথ্যে অনেক ঘটনা ঘটেছে আমরা তো স্কাউটিং করেছি আমরা জানি তো কার চিঠি কোন জায়গায় পৌঁছে দিতে হয়েছে আত ওসামাদ কী করেছেন ফয়েজ আহমেদ কি করেছেন কার চিঠি কোন স্টেজের মধ্যে কোন নেতার কাছে পৌঁছে দিয়েছে এটা আমরা আমাদের বন্ধু বান্ধবরাই করেছি কিন্তু এখন আমরা দেখেছি সেসব কিছু নাই আমি যেটা বললাম এটি ফাইনাল এটি ওই জায়গাটাতেই এক ধরনের এক্সট্রিম পজিশন হ্যাঁ এই আলোচনা একটি আপনি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে যে থেকে শুরু করে যাদের কথা বলেছিলেন যারা আন্দোলনের নেপথ্যে এবং সামনে দুই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই জায়গাটির একটা অনুপস্থিতি আমাদের জন্য কোন সংকট কিনা এটা আপনাদের দুজনের কাছ থেকে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ জানতে চাইব দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরছি একটা বিরতির পর নিউজ অনুষ্ঠানে আবারও স্বাগত আমরা কথা বলছি বুলবুল এবং করিমের সঙ্গে বিরতির আগে বুলবুল একটি প্রসঙ্গ তুলছিলেন সেই প্রসঙ্গটি এমন যে রাজনৈতিক এরকম সংকটের সময়ে এমন কিছু মানুষ থাকেন সমাজে যেই মানুষগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নব্বইয়ের আন্দোলনের সময়ের কথা বলেছেন বা এই জায়গাটিতে হয়তো তারও অনেক আগে যেয়েও এরকম চিত্র দেখা যাবে আমাদের এখানে সেই রকম একটা মানে সেরকম অবস্থা বা সেই মানুষগুলোর একটা সংকট চলছে কি না বা সেটির দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে না এটিকে আপনি কিভাবে দেখেন আরেকটি বিষয়ের সঙ্গে যোগ করতে চাইব যখনই বাংলাদেশ যে প্রক্রিয়াতেই রাজনৈতিক একটি সংকটে থাকে একটি নির্বাচন আসে বা আসার সম্ভাবনা তৈরি হয় বা সংকট তৈরি হয় তখন বিদেশি কূটনীতিকরা বিভিন্ন উন্নয়ন সংস্থা এক ধরনের তৎপরতা পরিলক্ষিত হয় তাদের এটি কি আমাদের ওই লোকসংখ্যার কমের কারণে বা অযোগ্যতার কারণে বা অদক্ষতার কারণে বা না থাকার কারণে না কি কারণে এটা আচ্ছা প্রথম প্রসঙ্গ যেটা আর কি সেটা সম্বন্ধে আমি বলতে চাই ধরুন তখন আমরাও তরুণ অবস্থায় হয়তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি পরে চাকরিতে ঢুকেছি কিন্তু লক্ষ্য করেছি যে যারা রাজনীতিতে আছেন তারা তাদের মাঠের অভিজ্ঞতা তাদের যে গণমানুষের সঙ্গে মেলামেশার অভিজ্ঞতা এই দেশের সন্তান হিসাবে তাদের যে সাফারিংস দুঃখ কষ্ট ইত্যাদি এটার বহিঃপ্রকাশ তারা যেমন মাঠে ময়দানে করেছেন তেমনি একটি মহল যে মহলকে আমরা বলি সাধারণত এক কথায় বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে একটা যোগসূত্র তারা এটা স্থাপন করার চেষ্টা করেছেন সেটা তাদের কি অবস্থা আমি আসছি কারণ এই জন্যে তারা করে চেষ্টা করেছেন যে তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছেন এবং মনে করেছেন যে আমি আমার বক্তৃতার মাধ্যমে মাঠে মাঠ গরম করার মাধ্যমে আন্দোলন ইত্যাদির মাধ্যমে যেটা করতে পারছি তার যেতে আরেকটা দিক আছে সেটার আরেকটা ফেসেট বা আরেকটা মাত্রা হচ্ছে কি যে বুদ্ধিজীবীরা যে এটার যে তথ্যটা দিবেন যে ইয়ের অর্থনীতির ইতিহাসে কি বলে অর্থনীতির থিওরিতে কী বলে এই যুগসূত্রটা তখন ছিল আনফর্চুনেটলি এখন যারা আছেন আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যারা রাজনীতি করছেন তারা এটা প্রয়োজনটা বোধহয় অনুভব করছেন না তারা মনে করছেন আমরা তো সব শিখেছি তারা প্রয়োজন অনুভব করছেন না কিন্তু যে বুদ্ধিজীবী শ্রেণীর কথা বলছেন তাদের অবস্থা আচ্ছা তাদেরটাতেও আসতেছি প্রথম কথা হচ্ছে যারা প্রয়োজন অনুভব করছে না তারা মনে করছেন গত পঞ্চাশ বছর তো আমরা সব শিখে ফেলেছি আমরা একটা স্বাধীন দেশের সর্বভৌম দেশে আমরা দেশ পরিচালনা করেছি এখন সব জানি আমরা ওদের দরকার লাগবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে বুদ্ধিজীবী কথা এখানে আবার অত্যন্ত হতাশা আর একটা দ্বিধা বিভক্ত হয়ে গেছে দেশটা দেশটা এখন মোহাম্মদ মহামাডি না হওয়াওনি আমি যেটা প্রায়ই বলি দুইভাগে ভাগ হয়ে গেছে বুদ্ধিজীবীদের মধ্যেও কেউ নিখাদ নিরপেক্ষ একদম মানে মন্তব্য দিবেন এটা আশা করা যায় না তিনি কোনো ব্যাপারে যদি কথা বলেন সে যে কোনো প্রসঙ্গেই হোক না কেন তিনি আগে ওই তার ওই একটা 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 ইনক্লিনেশন আছে একটা দলের প্রতি বা একটা আদর্শের প্রতি সেই ভিত্তিতে করবেন ফলে সাধারণ মানুষ বলে ও আচ্ছা এটা বক্তব্যটা কে দিয়েছেন বলে জানা বুঝ জানা গেছে উনি একটা অবস্থা তৈরি হয়েছে এই জন্য ওখানটা বিশ্বাসটা টলে গেছে যার ফলে এই যুগ সত্যতা হচ্ছে না কিন্তু আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই নিরপেক্ষ একটা অভিমত যদি গড়ে না উঠে বা একটা গোষ্ঠী যদি না থাকে এখনো আছেন তারা হয়তো অনেকেই আছেন যারা না এদিকে না ওইদিকে কিন্তু তাদেরকে আমরা তুলে আনছি না আমি আবার আমি দ্বিতীয় অংশ ছিল সেই অংশটি পরে মন্তব্য জানতে চাইবে একই প্রশ্ন আপনি তুলে ছিলেন প্রশ্ন না আমি প্রসঙ্গটা মনে করি যে রাজনীতি তো একটা কৌশল এবং সেখানে বুদ্ধিবৃত্তিক একটা জায়গা থাকার জায়গা আছে সবসময় আমরা যে ধরেন মুক্তিযুদ্ধটা যে হয়েছিল একাত্তর সনে তার জন্য একটা রাজনৈতিক সংগ্রাম ছিল ওটা রাজনৈতিক লড়াই বিষয়ে কোনোই সন্দেহ নাই কিন্তু আপনি আমাদের সাংস্কৃতিক আন্দোলন দেখেন আমাদের সেই সময়কার কিছু কিছু সংবাদপত্র দেখেন কিছু কিছু মানুষ দেখেন তারা কিন্তু মানুষের মননটিও তৈরি করেছিল নাহলে একাত্তর সঙ্গে বঙ্গবন্ধু সাতই মার্চের ডাক দিলেন আর কিছু মানুষ ঝাঁপিয়ে বলল তারা জীবনের দেশ স্বাধীন হবে কী হবে না হলে তার কি হবে তার কিছু নয় ঝাঁপিয়ে বলল প্রাণটা দিয়ে দিতে চায় এই যে একটা মনোবৃত্তি পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু সামাজিক সাংস্কৃতিক আন্দোলন থেকে এসছে একটা পরিবার থেকে বাবা মা ছেড়ে একটি ইয়াং ছেলে চলে যাচ্ছে সেই ইয়াং ছেলে তো মানে পরীক্ষা দেবে চাকরি হবে বিয়ে দিবে বাবা মা আবার সেই যাওয়াটাকে উৎসাহিত উৎসাহিত করছে কাজী এক ধরনের মৌলিক পরিবর্তন এখন আমরা প্রত্যক্ষ করি এখন রাজনীতিকরা যেটি যেন মোফাজুল কলম হতাশা সুরে বললেন যে রাজনীতিকরা মনে করেন যে আমরা দেশ জেলায় আমরা অন্যদের কথা কেন শুনবো কেন শোনার দরকার আছে কেউ কেউ হয়তো শোন আমরা তো সবই জানি হ্যাঁ কেউ কেউ হয়তো জানেন শোনেন আমরা জানি না ঠিক কিন্তু এই জায়গাটাতে একটা ঘাটতি হয়েছে আপনি এটি তো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দিয়ে সবসময় দোষারোপ করি কিন্তু আমাদের আমরা আমরা যারা পেশাজীবী এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেই আমি মনে করি না যে আমি একজন শিক্ষক আমি একজন আলো ছড়ানোর দায়িত্ব আছে আমি মনে করি যে কি করলে পরে দ্রুত আমি ভাইস চ্যান্সেলার হতে পারব আমি একজন কি বলে সাংবাদিক আমি মনে করি যে কি বেনিফিটটা আমি নেব মানিক মিয়া তো আওয়ামী লীগের নেতা হন নাই অথচ আওয়ামী লীগ আওয়ামী লীগের কোন উত্থান পর্বের সঙ্গে মানিক মেয়া ছিলেন না জহর হোসেন চৌধুরী ছিলেন না কিন্তু তারা কি দলীয় পদ নিয়েছেন কোনো বেনিফিট নেন নাই আমি খালি একটা উদ্ধৃতি দিয়ে শেষ করি পরশুদিন ডক্টর ডক্টর আনিসুজ্জামানের জন্মদিন আশিতম আশিতম জন্মদিন তিনি সুস্থ হয়ে উঠুন হাসপাতালে আছেন প্রার্থনা করি তার ছাত্র গোলাম রশিদ গোলাম রশিদ স্যার একটা লেখা লিখেছেন যে যেকালে শিক্ষকের সঙ্গে শিক্ষার কোনো যোগ নাই অধ্যাপকের সঙ্গে পাণ্ডিত্যের কোনো যোগ নাই অধ্যাপকের সঙ্গে পাণ্ডিত্যের সম্পর্ক লুপ্ত প্রায় সেই যুগে ডক্টর আনিসুজ্জামান জ্যোতিষের মতো আলো ছড়াচ্ছেন দুই আগের দুইটি লাইন খুব গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার সঙ্গে শিক্ষকের কোনো যোগ নাই এবং অধ্যাপনের সঙ্গে পাণ্ডিত্যের কোনো যোগ নাই অধ্যাপক তো অজস্র আছেন এটা আমি শিক্ষক বা অধ্যাপক যারা তারা আমার অনুমান করছে না আমার প্রতি বিরক্ত হবেন এটা আমি সাংবাদিক হিসেবে আমাদের কথা নিচ্ছি আমি এই বাংলা ভিশনের অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন সাহেব ছিলেন এবং আমি ছিলাম যেদিন ডক্টর ইয়াজউদ্দিন মারা যান সেই দিন সেই দিন ডক্টর ইয়াজুদ্দিনের মৃত্যুতে বেগম খালেদা একটি স্টেটমেন্ট আপনি বলেছিলেন এবং সেই স্টেটমেন্ট আমি পকেটে করে নিয়েছিলাম যে ডক্টর ইয়াজুদ্দিন তো একজন কৃতি শিক্ষক ছিলেন একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ছিলেন কিন্তু তিনি তো রাজনীতিতে আসতে বাধ্য হয়েছিলেন এবং রাজনীতিতে যে দলটির জন্যে তিনি রাজনীতিতে আসলেন জীবনের সবটুকু দিলেন বেগম খালেদি যে স্টেটমেন্টে শুধুমাত্র বলে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মৃত্যু তিনি দুঃখ প্রকাশ করছেন অথচ তার শিক্ষকের যে মানে মর্যাদাটা সেই মর্যাদা তিনি রাজনীতিতে এসে কতটা নষ্ট করেছেন কিভাবে নষ্ট করেছেন এই এই মূল্যায়নটা আমি খন্দকার মহাশয়কে বলেছিলেন যে আপনি একজন আইএনজিবি আমি একজন সাংবাদিক আমাদের অবস্থানটা তাহলে রাজনৈতিক দলের সাথে কেমন হওয়া উচিত তিনি বলেছিলেন যে আমাদের সঙ্গে ওই বুদ্ধিবৃত্তিক সম্পর্কটাই থাকা উচিত আমরা অতি বেশি লেজুর বৃত্তিতির মধ্যে যাতে না যায় না যদি আমাদের রাজনীতিকদেরও যেন সংকট যে তারা এখন আর আগের মতো আপনি আরেকটি উদাহরণ দিই আমি যে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন রাজনৈতিক নানা সিদ্ধান্তে পৌঁছেছেন তারা অসমাপ্ত আত্মজীবনী আছে যে তিনি কুমিল্লার নবীনগরে একটি স্কুল উদ্বোধন করার পরে সেখানে অনুষ্ঠানে সোহার্দী সাহেব ছিলেন উনি ছিলেন আব্বাস উদ্দিন সাহেব বেদার আহমেদ সৌরাহ হাসানেরা গান গাইতেছিলেন রাত্রে যখন তারা ফিরছিলেন তখন এই বিলির মধ্য দিয়ে যখন নৌকাটা যায় তখন আব্বাস উদ্দিন চমৎকার করে গান গাইছিলেন বঙ্গবন্ধু তার গান শুনে আমরা দেখছিলাম যে মনে হচ্ছে যে মানে নদীর ঢেউগুলিও তার গান শুনছে তো গান শেষ হওয়ার পরে বঙ্গবন্ধু বলছিলেন খুব অসাধারণ গান গাইলেন আব্বাসুদ্দিন বলছেন মজি তুমি তো আর রাজনীতি করো এই যে আমাদের চমৎকার গানের সুর গানের শব্দ গানের ভাষা এটি কিন্তু পাকিস্তানেরা উর্দু ভাষার মধ্যে দিয়ে নিয়ে যেতে চায় তোমরা যদি ভাষাটা না রক্ষা করতে পারো তাহলে এগুলি থাকবে না লিখছেন যে সেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলা ভাষাকে যে কোনো প্রকারেই আমাদের রাখিতে হই আমাদের এই যে মানে তার রাজনৈতিক অন্য অনেক অনুষঙ্গ হয়তো আছে কিন্তু তার ভিতরের চেতনা বোধকে নাড়া দিলে কিন্তু আব্বাস একটি গান এখন কিন্তু আমাদের রাজনৈতিক দলের নেতারা স্লোগান মিছিল চিৎকার মিটিং তাতেই বোধহয় বেশি পছন্দ করেন এবং সেটি পছন্দ করার মতোও বটে বুদ্ধিভিত্তিক জায়গাটাতে একটা ঘাটতি বুদ্ধিজীবীদের দিক থেকেও হয়েছে যেটি রাজনীতিক দিক থেকেও হয়েছে এবং সেটি আমাদের রাজনীতির আরেকটা নতুন সংকট বলে আমি মনে করি এই এই জায়গাটি কি অনেক ক্ষেত্রে এই বিদেশিরা কূটনীতিকরা দখল করছে বলা যাবে না এরা কি মাঝে মধ্যে চেষ্টা করে ইদানিংকালে এ ধরনের তৎপরতাদের একটু কম পরিলক্ষিত হচ্ছে কিন্তু নির্বাচন আসছে কিছুদিন আগে পর্যন্ত কয়েক বছর আগে পর্যন্ত মনে হতো যেন তারা এই দেশের রাষ্ট্রদূত অন্য দেশের রাষ্ট্রদূত এখানে কাজ করছেন না দেখা যাবে না তা মন্ত্রী যেন তারা একজন রাজনৈতিক নেতা এরমভাবে এটা তো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে এটা পড়ে না হ্যাঁ তোমাদের সদিচ্ছা থাকতে পারে এবং তোমরা কূটনৈতিক ভব্যতা শিষ্টতার মধ্যে থেকে শিষ্টাচারের মধ্যে থেকে তোমাদের দায়িত্ব পালন করো কিন্তু একেবারে প্রকাশ্যে বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত খাওয়ানো তারপরে অমুকের বাড়িতে দাওয়াত খাইতে চলে গেলাম সেখানে আলাপ আলোচনা করলাম দৌড়ঝাঁপ করলাম মিডিয়াতে না বাড়িতে নিয়ে গিয়ে দাওয়াত খাওয়ানো এবং দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়ানো দুটাই তো মনে হয় আমরাই করি না ওনারাও করেন ওনারাও মাঝে মাঝে খবর টবর দেন যে কোনো একটা উপলক্ষ নিয়ে আসলে আলোচনা টালোচনা করেন নিশ্চয়ই আছে সবখানে আপনি খেতে যেতে পারেন না ডাকলে পরে যে সব মন্ত্রী সবখানে যাবে আগে একটা নিয়ম ছিল এখন আছে কিনা জানি না আগে নিয়ম ছিল যে দাওয়াত দিলে পরেই যে যেতে হবে যে কোনো মন্ত্রীকে একজন রাষ্ট্রদূতের দাওয়াতে সেটা তার মানে রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান হতে পারে না তা নয় আপনাকে অনুমতি নিতে হবে এবং অনুমতি নিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা প্রধানমন্ত্রীর কাছ থেকে নিতে হবে বা অন্তত পক্ষে ইনফরমালি অন্তত জানিয়ে যেতে হবে আজকাল তো এক সমস্ত কোনো ইয়েই নেই তো ফলে যে আচ্ছা তার চেয়েদের মারাত্মক ক্ষতি যেটা হয় গিয়ে এক একজন এক এক রঙের বক্তব্য দিচ্ছেন কোনো অনুষ্ঠানে পাঁচজন মন্ত্রী চলে গেছেন এবং কূটনৈতিক যে আর কি সে তো চাইবে যে পাঁচজনের পেটের কথা বের করার জন্যে পাঁচজন পাঁচ রঙের বক্তব্য দিচ্ছে এটাতে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সেই লোকটা এটার ফায়দা নিচ্ছে যে এটা বাইর করতেছে অতএব এগুলো ব্যাপারে সতর্ক থাকা উচিত বিদেশিদের এই মধ্যস্থতা বিদেশিদের এই কথাবার্তা এই হব নবিং এগুলা ব্যাপারে আমাদের রাজনীতিবিদদের আর একটু ম্যাচুয়রিটির আমি এই শব্দটা বললাম ম্যাচিউরিটির জন্য তো সমস্যার সমাধানের যোগ্যতাও নিজেদেরই অর্জন করা যায় হ্যাঁ তা তো বটেই সেই জন্যই আমি বলতেছি যে এগুলার সম্বন্ধে একটু সতর্ক থাকাই ভালো সর্বোপরি এই সমস্ত কিছুরই দরকার পড়বে না যদি নিজেদের রাজনীতিরা নিজেরা যদি ঠিকমতো করতে পারি সমাধান যদি নিজেরা করতে পারি যেটি বলছিলেন তাহলে এই যে বিদেশিদের তৎপরতা বিভিন্ন সময়ই আমরা দেখি তা আমরা যদি সমাধানের জায়গাতে যেতে না পারি এবং যে শ্রেণী বুদ্ধিভিত্তিক শ্রেণীর কথা যেটি বলছি সেই জায়গাটিও যদি এক ধরনের রাস্তার হীনতার জায়গাতে তৈরি হয় বা আপাত দৃষ্টিতে তাহলে আমরা আবার এই শ্রেণীটিকে সুযোগ করে দিচ্ছি কিনা বা দিব কিনা আমার মনে হচ্ছে এই জায়গাটাতে একটু পরিবর্তন হচ্ছে মনে হয় কারণ গ্লোবাল পার্সপেক্টিভি এখনই এখন আর এমন কোনো রোল মডেল কান্ট্রি নাই যারা ডেমোক্রেসি সিনেমা কাছে নিয়ে চিন্তায় পড়ে যায় তারা নিজেদের এত বেশি দোষ ত্রুটি আছে যে তারা নিজেরাও একটু দুর্বল কিন্তু তারা ধরেন যেহেতু আমরা গরিব দেশ নানা জনের কাছে টাকা পয়সা নিয়ে চলি উন্নয়ন সহযোগী হিসেবে তাদের একটা খুব ভরা নাম আছে সেই হিসেবে তারাও তো তাদের ট্যাক্স পেয়ারের কাছে জবাবদিহি করতে হয় যে তারা বাংলাদেশকে এত টাকা দিল এই বিনিয়োগটা মানে বা এই সহযোগিতাটা কতটা সাস্টেইন করবে সেটা তো তাদের পেয়ারদের কাছে আবার জবাবদিহিটা তাদের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলেও পেয়ারদের কাছে জবাবদিহিতে আমাদের চেয়ে অনেক বেশি কাজে সেই হিসেবে তাদের একটা দায়িত্ব এতেও পড়ে যে বাংলাদেশটা যদি একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে কিন্তু এর মধ্যে আমার মনে হয় না এখন আর মানে সবক দেওয়ার জায়গায় কোনো দেশ আছে এইটা আর মনে হয় না আমাদের রাজনীতিও বোধ হয় অনেকটা এই দিক থেকে ম্যাচিউর আগে একরকম মনে হতো যে মানে এটা কলোনিয়াল লেগেসি তো তো অনেক দিন ধরেন দুইশো বছর সাদা চামড়া এই সাদা চামড়া থেকে বের হয়ে আসতো আমাদের প্রায় ষাট বছর সত্তর বছর হয়ে গেল তো এই জায়গাটার পরিবর্তন হবে বলে আমার ধারণা কিন্তু তার ধরেন সেই ধরেন আপনি মানে ইয়েই কি বলে জাতিসংঘ নিয়েই তো এখন প্রশ্ন ওঠে যে তুমি যদি তোমার রোল প্লে করতে তাহলে তুমি মধ্যপ্রাচ্যে ঘটনা ঘটতো না কাজে তুমি ওইখানে পারো না আবার এখানে আমাদেরকে একদম বা আমাদের রোহিঙ্গা ইস্যুতে সেই অর্থে তো তারা কিছু করতে পারে কাজে আমার আমার ধারণা যে আমাদের রাজনীতিবিদদের মধ্যেও কিছুটা ম্যাচরিটি এসেছে কিন্তু প্রশ্নটি হচ্ছে যদি সংকটটা আমরা নিজেরা সমাধান করতে পারি তাহলে সবচেয়ে ভালো আর সংকটটা যদি সমাধান না করতে পারি তখন তো নানা জনের দিক থেকে নানা জন নাক গলাবে নাক না গালু যার যার বেনিফিটের জায়গাটা থেকে তারা তারাবে ওই জায়গাটাতে ঘুরে ফিরে আবার রাজনীতিকদের কাছে যেতে হবে রাজনীতিকরা তারা ম্যাচিউর্ড হবেন যে শব্দটা আছে যে ম্যাচিউরটা হওয়া এবং তারা যথেষ্ট তারা তো রাষ্ট্র পরিচালনা করেন কাজে তারা ম্যাচিউর্ড নাও ওই কথা বলতে পারি না আমরা কিন্তু যে সংকটগুলি সৃষ্টি হয় সেই সংকটগুলি যদি নিজেদের বুদ্ধি বিবেচনা এবং কখনো কখনো যদি বুদ্ধিবৃত্তিক এখন একজন বুদ্ধিজীবী কি মানে কোনো দলের সঙ্গে কথা বল এখন হচ্ছে কি যেমন ধরেন এই যে নির্বাচন কমিশন নিয়ে যেটা হলো বলা হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে একজনকে নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে একজনকে নেওয়া হয়েছে ভাবখানাটা এইরকম যে এই কমিশনের মধ্যে ওই ভদ্রলোক বিএনপির স্বার্থ রক্ষা করবে আরেকজন আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করবে ঘটনাটা তো তা না দৃষ্টিভঙ্গিটি দেখবার বিষয় এখন আমি কয়েকদিন যখন দেখছি পারসেপশন মানুষের তৈরি হয়ে যায় সেইভাবে পারসেপশন তো দিয়ে তৈরি হয় আপনি এই যে দেখেন গত কয়েকদিন ধরে আমি দেখছি যে যারা জানেন বিষয়টা তাদের মধ্যে সাধারণ মানুষরা যে নির্বাচন কমিশনের বৈঠক হচ্ছে বৈঠকেমুক কী বললেন কারণ উমুক তো বিএনপির পক্ষ থেকে আছেন উনি যে কথাটা বললেন উনি কি বললেন মানে ধারণাটা এরকম যে উনি এখানে বিএনপির প্রতিনিধিত্ব করবেন অথচ সব মিলিয়ে যে একটা ওই ভদ্রলোক হয়তো তার রাজনীতির কারণে বা কোনো বিশ্বাসের কারণে বিএনপির সাথে এক ধরনের সম্পর্ক দলগত না হোক চিন্তার একটা সমস্যা থাকতেই পারে কিন্তু যখন এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানে যায় তখন তার দলের প্রতিনিধিত্ব করে না কিন্তু আমরা তাই চাই যে আমার দলের প্রতিনিধিত্ব তিনি করছেন কি না তো এখন এই পারসেপশনও একটা সমস্যা সংকট আমাদের আছে কিন্তু আমি মনে করি যে আমাদের রাজনীতি যথেষ্ট ম্যাচিওর্ডও বটে কারণ তা না হলে আমরা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে আমাদের সে কতগুলি সূচকে তো আমাদের অগ্রযাত্রা খুব সাধারণ এবং এই জায়গায় তো বিদেশিরা কখনো কখনো বাধার বরণ করেছে কিন্তু সেই বাধার দলেই তো আমরা এই জায়গাতে গেছি এই যে এই যে আমাদের রাজনীতি কিছুটা বদলে যাচ্ছে সংকট থেকে আমরা হয়তো অতিক্রম করতে পারবো মঞ্জুর হাসান বুলবুল যে আস আসার কথা বলছেন বা সম্ভাবনার কথা বলছেন আপনি কথায় মনে করেন যে আমাদের রাজনীতিবিদরা এক ধরনের পরিপক্কতার পরিচয় দিয়ে এই সমস্যার উত্তরণ নিজেরাই ঘটাতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই এটুকু আত্মবিশ্বাস তাদের থাকা আছে আমি মনে করি আপনার আছে আমার নিজেরও আস্থা আছে তাদের উপরে পারবেন তবে আরেকটি শব্দ যোগ করতে শিশু হচ্ছে সদিচ্ছা খালি আস্থা আর বিশ্বাস আর সামর্থ্য যোগ্যতা মেধা নয় সদিচ্ছা থাকতে হবে সদিচ্ছা থাকবে সদিচ্ছা থাকবে না এই জন্য থাকবে না যদি আমার লক্ষ্য যদি একটাই হয়ে যায় বাই মিন্স ফেয়ার ওর ফাউল যে করেই হোক জেনতনো প্রকারণভাবে আমি ক্ষমতায় থাকিব বা ক্ষমত অবলিক ক্ষমতায় যাইব এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় যেনতন প্রকারণে তাহলে পরে সদিচ্ছা হবে না সদিচ্ছা হতে সদিচ্ছা হতে হবে যে একটি জায়গায় সেটা কি দেশ বাংলাদেশ বাংলাদেশের কিসে মঙ্গল হবে বাংলাদেশের কিসে উন্নতি হবে বাংলাদেশে কিভাবে গণতন্ত্র আসবে যে কথাটি বলছেন যে আমাদের রাজনীতি এক ধরনের পরিপক্কতা অর্জন করেছে রাজনীতিবিদরা এক ধরনের যোগ্যতা অর্জন করেছে আগে আগে হ্যাঁ সেটা আমি একমত আগে থেকে নিশ্চয়ই অনেকখানি উত্তরণ হয়েছে কিন্তু সেই উত্তরণটাই মজবুত করে রাখবার জন্যে বা সেটাকে আরও একটু ভালো করার জন্যেই আমি বলতেছি যে এই একটা এক ধরনের সদিচ্ছা আসতে হবে এখন সেই সদিচ্ছা তো মানে যে বাস্তবতা আমরা দেখছি তাতে কি মনে হচ্ছে যে রাজনীতিবিদদের মধ্যে এই সদিচ্ছাটা আমরা দেখতে পাচ্ছি কিনা বা আপনি কতটা আশাবাদী আশাবাদী তো ওঠে কিন্তু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত নিশ্চয়ই আমরা সামনে দেখতে পাবো মঞ্জুর হাসান বুলবুল এবং মোফাজেল করিম ধন্যবাদ আপনাদের দুজনকে এই প্রিয় দর্শক আমাদের সঙ্গে থেকে যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি